হাই ফ্রেন্ডস বেঙ্গলি বিবিক টপ টিক আপনাদের সকলকে স্বাগত ভিডিও শুরু করার আগে আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সকলের ভালো কাটুক সুস্থ থাকুন আপনারা সন্তানদের সুস্থ রাখুন আজকে আমি যে ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে তা হল বাচ্চাদের খুশকি সমস্যা কমেন্ট সেকশনে প্রচুর মায়েরা কমেন্ট করেছে যে বাচ্চাদের খুশকি সমস্যা নিয়ে প্রচুর ভুগছেন তার সঠিক সমাধান নিয়ে আজকে আমি হাজির হয়েছি আশা করছি আজকের ভিডিওটা পুরোটা দেখবেন কারণ আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাচ্চাদের বেড়ে ওঠার সাথে সাথে বাচ্চাদের খুব কমন একটা সমস্যা হলোই খুশকি অনেক বাচ্চাদেরই কিন্তু এটা বারো মাস হয়ে থাকে শুধু যে শীতকালেই এর প্রভাব বাড়ে তা কিন্তু নয় শীতকালে আবহাওয়ার প্রবলেমের জন্য তো অবশ্যই ড্রাইনেস থেকে খুশকি সমস্যা বাড়ে বর্ষাকালে ময়েশ্চার বেশির জন্য খুশকি বাড়ে আবার গরমকালে বাচ্চারা এত বেশি ঘামে মাথার ত্বক এত বেশি ঘামে তার কাছাকাছি নোংরা ধুলোবালি এসব পরে ঘামের সাথে মিশে কিন্তু বাচ্চার স্কাল্পে কিন্তু এই খুশকি সমস্যা গরমকালেও দেখা যায় এই খুশকি থেকে কিন্তু বাচ্চাদের মাথায় আরও অনেক সমস্যা বাড়তে পারে সারাক্ষণ মাথা চুলকাতে পারে চারিদিকে খুশকি ঝরে ঝরে পড়ে চোখের পাতা ভুরু এগুলোতেও কিন্তু খুশকির জন্য সারাক্ষণ চুলকাতে পারে খুশকির জন্য প্রচণ্ড পরিমাণে চুল উঠতে পারে চুল ছোটো ছোটো চুল ঝরে পড়তে পারে এমন কি বেশি পরিমাণ যদি বাচ্চাদের মাথায় খুশকি হয় তখন কিন্তু দেখা যায় গোল 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 ঘায়ের মতো হয়ে যাচ্ছে সেখানে রক্ত পর্যন্ত বেরোতে পারে তখন কিন্তু ডাক্তারের কাছে পর্যন্ত দৌড়াতে হয় বাচ্চাদের মতনই কিন্তু আমাদের বড়দের মাথাতেও খুশকি দেখা যায় কিন্তু বড়রা যে সমস্ত ঘরোয়া টোটকাগুলো লাগাতে পারে বাচ্চারা কিন্তু সেগুলো করতে পারে না সবকিছু বাচ্চাদের সহ্য হয় না তারপর বাচ্চাদের ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকে তাই সবকিছু মাথার স্কিনে বাচ্চাদের অ্যাপ্লাই করতেও পারবো না আর যেহেতু ওদের স্কিনটা প্রচন্ড সেন্সিটিভ হয় সবকিছু জিনিস আমরা বাচ্চাদের সাথে ট্রাই করতে পারি না তাই আজকে আমি এই ভিডিওতে এমন কিছু সমাধান বলবো যেগুলো আমরা বাচ্চাদেরকে ট্রাই করবো এবং খুশকি পুরোপুরি দূর করবো সব মায়েদের একটাই বক্তব্য থাকে যখন বাচ্চার মাথা পরিষ্কার করে দেওয়া হয় শ্যাম্পু করে দেওয়া হয় বাচ্চার মাথা থেকে পুরোপুরি খুশকি চলে যায় কিন্তু ঠিক তার এক দুদিনের মধ্যে আবার দেখা যায় খুশকি ব্যাক করে আসছে বাচ্চাদের মাথা থেকে খুশকি পুরোপুরি ভাবে দূর করার জন্য আমাদের জানতে হবে যে বাচ্চাদের মাথায় খুশকিটা কেন হয় এই সঠিক কারণটা যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু পুরোপুরিভাবে খুশকিটা দূর করা সম্ভব কখনো কখনো যখন আমরা বাচ্চাদের শ্যাম্পু করি তখন মাথার মধ্যে যে মৃত ত্বকের কোষগুলো ধুয়ে যাওয়ার কথা ছিল সেগুলো ভুলভাবে মাথা ধোয়ার কারণে কিন্তু থেকে যায় মাথার মধ্যে অনেক সময় জমে থাকে এই অনুপযুক্ত শ্যাম্পু করার জন্য কিন্তু খুশকি তৈরি হয় আবার বাচ্চারা যদি বেশি পরিমাণে জাঙ্ক ফুড খায় স্ন্যাক্স আইটেম যেমন চিপস বার্গার পিৎজা কোল্ড ড্রিঙ্কস ফ্রুট জুস এই জাতীয় জিনিসগুলো যদি সারাদিন বাচ্চা বেশি পরিমাণে খেতে থাকে সেই অপুষ্টিকর খাবারের জন্যও কিন্তু বাচ্চাদের খুশির সমস্যা দেখা যায় বাচ্চা চুলে আমরা যে প্রোডাক্টগুলো ব্যবহার করি কোনো তেল শ্যাম্পু সেটা যদি বাচ্চা চুলে সহ্য না হয় শুট না করে বা ভালো ব্র্যান্ড না হয় সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা চুলে খুশকি সমস্যা দেখা যায় তাই কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট ক্ষেত্রে শীতকালে বাচ্চাদের স্কাল যখন ড্রাই হয়ে যায় সেই অতিরিক্ত ড্রাই থেকে খুশকি সমস্যা বাড়ে গরমকালে অতিরিক্ত ঘাম থেকে খুশকি সমস্যা বাড়ে বর্ষাকালে যেটা বললাম ময়েশ্চারের জন্য খুশকি সমস্যা বাড়ে ফাঙ্গাসের কারণে ফাঙ্গাসের বৃদ্ধির কারণেই খুশকি সমস্যা বাড়ে আবার অনেক সময় আমাদের মাথায় যে নিজস্ব যে তেলটা উৎপাদন হয় মাথার মধ্যে সেই তেলের উৎপাদনের পরিমাণ যদি বেড়ে যায় তখনও কিন্তু অতিরিক্ত তেল থেকে ধুলোবালি জমে নোংরা বসে কিন্তু খুশকি সমস্যা বৃদ্ধি পেতে পারে তাই এতগুলো সমস্যার মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে যে আমার শিশুর কি কারণে খুশকি সমস্যা বাড়ছে এবার বলি এই খুশকি সমস্যা পুরোপুরি আমরা দূর করব কিভাবে প্রথম বলবো যে বাচ্চাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বিশেষ করে মাথার ত্বকটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সবথেকে ভালো উপায় হলো বাচ্চাকে ভালোভাবে স্নান করানো কিন্তু যেহেতু এখন শীতকাল আমরা বেশি পরিমাণ জল দিয়ে কিন্তু বাচ্চাকে স্নান করাতে পারি না কিন্তু যখন আমরা স্নান করাই তখন ঈষৎ উষ্ণ গরম জলে বাচ্চাকে স্নান করাই শীতকালটাই বিশেষ করে তো এই এই টেম্পারেচারের জলে জলটা কিন্তু বাচ্চার মাথায় দেবেন না গায়ে দিচ্ছেন ঠিক আছে মাথায় একদম স্বাভাবিক তাপমাত্রার যে জলটা সেই জলটাই বাচ্চার মাথায় ঢালুন আর যখন মাথায় জল ঢালবেন তখন আঙুল দিয়ে যেমন আমরা চিরুনি দিয়ে চুল আঁচড়াই সেইভাবে আঙুল দিয়ে দিয়ে মাথাটাকে খুব ভালো করে ধুয়ে দিতে হবে এরপর বলবো শ্যাম্পু শীতকালে যেহেতু এমনি ঠান্ডার সময় শীতকালে বেশি জলে বাচ্চাদের স্নান করাতে পারি না তাই শ্যাম্পুটা শীতকালে কিন্তু পরিমাণে আমরা কমই করি কিন্তু বাচ্চারা কিন্তু দৌড়া দৌড়ি খেলাধুলোতে কিন্তু সারাক্ষণ মেতে থাকে ফলে ধুলোবালি তাদের চুলে পড়ছে চুল নোংরা হচ্ছে এবং খুশকির প্রভাব বাড়ছে কিন্তু শীতকালে অবশ্যই চেষ্টা করতে হবে সপ্তাহে অন্তত একদিন ভালো করে বাচ্চাদের শ্যাম্পু দিয়ে একদমই বড়দের শ্যাম্পু নয় বাচ্চাদের ভালো ব্র্যান্ডের শ্যাম্পু দিয়ে ভালো করে মাথাটা পরিষ্কার করে দিতে হবে যদি বাচ্চার চুল খুব বড় হয় বা খুশকি সমস্যা বাচ্চার চুলে খুব বেশি হয় সেক্ষেত্রে কিন্তু সপ্তাহে দুদিনও শ্যাম্পু করতে হতে পারে বড়দের কোনো শ্যাম্পু বা তেল কিন্তু কখনোই বাচ্চাদের মাথায় ব্যবহার করবেন না কারণ বড়োদের শ্যাম্পুতে বা তেলের মধ্যে যে উপাদানগুলো থাকে সেগুলো কিন্তু বাচ্চারা সহ্য করতে পারবে না তো আরেকটা জিনিস বলবো অনেক সময় হয় যে বাচ্চাদের প্রচণ্ড বেশি খুশকি হলে অনেক মাকেই আমি দেখেছি যে রেগুলার বাচ্চাকে শ্যাম্পু করায় খুশকি দূর করার জন্য এটা কিন্তু আরও খারাপ নেক্সট বলবো যে ভালো ব্র্যান্ডের তেল বা শ্যাম্পু মানে ভালো প্রোডাক্ট বাচ্চার মাথায় অ্যাপ্লাই করুন ভালো ব্র্যান্ডের যেটা বাচ্চা সহ্য করতে পারছে কন্টিনিউ বাচ্চাকে লাগিয়ে দেখবেন যে এটা বাচ্চা সহ্য হচ্ছে কিনা যদি সহ্য হয় তাহলে সেটাই বাচ্চাকে লাগান আমরা অনেক সময় টিভি দেখে ইউটিউব দেখে বা বিভিন্ন কারোর কাছ থেকে শুনে বন্ধু বান্ধবের থেকে প্রোডাক্ট চেঞ্জ করি আজ আমরা মামাজ আর্ট লাগাচ্ছি কালকে জনসন এন্ড জনসন পরশু তার থেকে শুনলাম সেবা মেট ভালো সেবা মেট ছি তারপর দিন ডার্মাডিও লাগাচ্ছি বিভিন্ন প্রোডাক্ট চেঞ্জ করতে থাকে কিন্তু এতে কি হয় বাচ্চার কিন্তু ক্ষতি হয় বেশি আরও আপনার বাচ্চা যেটা শুট করছে কন্টিনিউ সেটাই লাগানোর চেষ্টা করুন বাচ্চা যত বেশি জল খাবে খুশকি কিন্তু তত কম হবে স্কার যে ড্রাই হয়ে যাচ্ছে বাচ্চাকে হাইড্রেট রাখতে হবে যাতে বাচ্চার স্কার বেশি ড্রাই না হয়ে যায় তো তার জন্য বাচ্চাকে বাচ্চা নিজে থেকে জল খেতে না চাইলেও বাচ্চাকে বারবার বলে বলে জল খাওয়াতে হবে বাচ্চার চুলে শ্যাম্পু করানোর আগে ভালোভাবে চুলটাকে আঁচড়ে দিন শ্যাম্পু করানোর যদি আমরা চুলটাকে ভালোভাবে আঁচড়ে দিচ্ছি দিয়ে তাহলে যে পরিমাণ খুশকিটা মাথায় থাকে কিছু পরিমাণ কিন্তু ওই আঁচড়ানোর সময় ঝরে যায় ফলে শ্যাম্পু করার সময় ভালো মতো চুলটা পরিষ্কার করা যায় এরপর খুব ইম্পর্টেন্ট কথা যেটা বলবো বাচ্চাকে পুষ্টিকর খাবার দাবার খান এর বেশি স্ন্যাক্স আইটেম বেশি জাঙ্ক ফুড এই জাতীয় জিনিসগুলো না খাইয়ে বাচ্চাকে বেশি পরিমাণে প্রোটিন জাতীয় খাবার শর্করা জাতীয় খাবার শাকসবজি মাছ মাংস ডিম এইগুলো বেশি করে খাওয়ালে কিন্তু এই যে ইনফেকশনের সমস্যা খুশি সমস্যা এগুলো কিন্তু অতটা হয় না বাচ্চাকে রেগুলার মাথায় তেল মালিশ করতে হবে বা একদিন অন্তর একদিন তেল দিতে হবে কিন্তু তেল অবশ্যই দিতে হবে কারণ বাচ্চার মাথায় তেল দিলে মাথাটা একটু আর্দ্র থাকে ড্রাইনেসের যে সমস্যাটা সেটা কিন্তু অনেকটা কাটে খুশকি কম হয় তাতে এবার তেলের ক্ষেত্রে বলি যে খুশকি যাদের আছে মাথায় তারা খুব ভালো একটা ওষুধ এটা ট্রাই করে অবশ্যই দেখো খুশকি কিন্তু একদম চলে যাবে এক টেবিল চামচ সর্ষের তেল নেবে তার মধ্যে পাঁচ ছ ফোঁটা পাতিলেবুর রস দেবে খুব ভালো করে এটাকে মিক্সড করবে জল আর লেবুর রস কিন্তু মানে তেল আর লেবুর রস কিন্তু একসাথে মিক্সড করা পসিবল হয় না কিন্তু যদি চামচে করে 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 খুব খুব ভালো ভালো তাহলে কিন্তু এটা এটা মিক্স হয় কিছুক্ষণ ফেটাবে দিয়ে হয়ে এবার বাচ্চার মাথার যেখানে যেখানে খুশকি হয়েছে সেই সেই জায়গায় স্কাল্পে শুধু খুব ভালো করে এই সর্ষে তেলটা মালিশ করবে লেবুর রসা আর তেলটা যদি মনে হয় পুরো মাথায় বাচ্চার খুশকি আছে তাহলে পুরো মাথার চুলের স্কাল্পে খুব ভালো করে মাসাজ করবে হাত দিয়ে খুব ভালো করে মাসাজ করবে কিন্তু খেয়াল করবে যেন নোক দিয়ে স্ক্র্যাচ করবে না কোনো নোক দিয়ে এরকমভাবে খুশকি তুলে তুলে টেনে টেনে তোলা এই সমস্ত জিনিস করবে না আলতো হাতে জাস্ট কাল্পের মধ্যে মালিশ করবে আর তেলটা কিন্তু অবশ্যই খাঁটি সর্ষের তেল হতে হবে অনেক সময় আমরা বাজার থেকে কেনা যে তেলগুলো আছে সেগুলো কিন্তু কেমিক্যাল মিশ্রিত তেল তো সেই তেল আমার মনে হয় না অ্যাপ্লাই করাই ভালো যদি একদম খাঁটি সর্ষের তেল পাও সেটাই সবথেকে ভালো যদি খাঁটি সর্ষের তেল না পাও সেক্ষেত্রে বলবো তোমরা ভার্জিন কোকোনাট অয়েল নারকোল তেল ভার্জি নারকোল তেল যেটা সেটা নিয়ে সেটার মধ্যেও এই লেবুর রস ব্যবহার করে এই একইভাবে অ্যাপ্লাই করতে পারো তেলের পরিমাণটা আমি ওয়ান টেবিল স্পুন বলছি যদি বাচ্চা খুব ছোটো হয় তাহলে সেই পরিমাণ অনুযায়ী তেল নেবে বাচ্চার চুল বড় হলে সেই অনুযায়ী তেল নেবে পুরো চুলে লাগানোর দরকার নেই শুধু স্কাল্পের মধ্যে এটা মাসাজ করবে স্নান করার ৪৫ মিনিট আগে মোটামুটি আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে এটাকে ভালো করে মাসাজ করবে করার পর বাচ্চাকে বাচ্চা শ্যাম্পু দিয়ে ভালো করে শ্যাম্পু করে দেবে যাদের খুশকি সমস্যা আছে এটা তারা সপ্তাহে দুদিন করে করবে আর বাকি দিনগুলো নর্মাল নারকোল তেল বা মাথায় যে বাচ্চাদের তেলটা ব্যবহার করো সেটাই লাগাবে এটা সপ্তাহে দুদিন লাগাবে যখন দেখবে খুশকিটা আস্তে আস্তে একদম চলে গেছে মোটামুটি এটা দু তিন সপ্তাহ করার পরেই দেখবে এইটি পার্সেন্ট খুশকি কিন্তু চলে গেছে তারপর থেকে সপ্তাহে একদিন করে এই তেলটা ব্যবহার করবে যাতে খুশকিটা আটকানো যায় তার জন্য ধীরে ধীরে এটা কিছুদিন করার পরেই দেখবে একদম হান্ড্রেড পার্সেন্ট খুশকি মুক্ত স্কাল্প পাবে বাচ্চার নেক্সট বলবো নিম জল শ্যাম্পু করার পর খুশকি তাড়ানোর জন্য এটা কিন্তু ভীষণ ভালো একটা ওষুধ গাছ থেকে নিম পাতা তুলে আনবে সেই নিম পাতা মোটামুটি এক মুঠো নিম পাতা খুব ভালো করে পরিষ্কার জল আগে ধুয়ে নেবে দিয়ে একটা বড় বাটি জলে এই এক মুঠো নিম পাতাটাকে ভালো করে ফোটা দশ পনেরো মিনিট সেদ্ধ হয়ে যাওয়ার পর দেখবে নিম পাতাগুলো থেকে যে জলটা বেরোবে জলের পরিমাণটা কমে যাবে এই জলের জলটাকে ভালো করে ছেঁকে নিয়ে ঠান্ডা করে লাস্ট শ্যাম্পু করার পর যখন লাস্ট বাচ্চাকে মাথা ধোয়াবে সেটা এই নিম জলে ধোয়াবে বাচ্চার মাথায় কোনো রকম ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশন এই খুশকি উকুন যদি থাকে কারোর মাথায় তাহলে কিন্তু এই নিম জলটা কিন্তু ভীষণ উপকারী আমি যে দুটো টোটকা তোমাদেরকে বললাম এটা কিন্তু বাচ্চাদের জন্য রকম ক্ষতি করবে না বরং বাচ্চাদের খুশকি সমস্যা একদম দূর করবে শুধু বাচ্চারা কেন তোমরা বড়রাও কিন্তু এটা অ্যাপ্লাই করে দেখবে খুশকি অনেকটা চলে যাবে শ্যাম্পুর আগে অব্দি পুরোটা তো বললাম নেক্সট পার্ট হচ্ছে চুল আসড়ানো খুশকি তাড়ানোর জন্য একটা বড় পার্ট হলো এই চুল আছড়ানো আমরা বাচ্চাদের অনেক সময়ই ভালো করে কেয়ার করি না চুল আঁচড়াই না এর জন্য কিন্তু খুশকি সমস্যা অনেকটা বাড়ে তো প্রপারলি টাইম মেনটেন করে করে কিন্তু বড় দাঁতের চিরুন দিয়ে বাচ্চাদের মাঝে মাঝে চুল আঁচড়ে দিতে হবে এতেও কিন্তু খুশকি অনেকটা কমে বাচ্চা শ্যাম্পু করার পর বাচ্চার চুলটাকে ভালো করে মুছে নিয়ে আমরা হালকা যেখানে রোদ আসবে রোদে হালকা একটু চুলটাকে শুকিয়ে নেব এতে কি হয় চুল শুকানোর ফলে বাচ্চাদের ভিজে চুলে কিন্তু খুশকি সমস্যা বৃদ্ধি পায় এই চুলটা একটু শুকিয়ে গিয়ে হালকা শুকনো অবস্থায় আমরা ভালো করে যদি ব্রাশ করি তাতে কিন্তু খুশকি অনেকটা চলে যায় আমরা জানি যে ভিজে চুলে কখনোই চুল আঁচড়ানো উচিত না কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যদি আমরা ভিজে চুলে চুল না আঁচড়াই তাহলে কিন্তু বাচ্চারা সেটা ম্যানেজ করতে পারে এবং চুলটাও এব্রো ক্ষেপড় হয়ে যায় তো হালকা যখন একটু শুকনো হয়ে যাবে তখনই কিন্তু আমরা ভালো করে বাচ্চার চুলটাকে আঁচড়ে দেবো সারাদিনে পাঁচ ছবার যদি আমরা এইভাবেই বড় দাঁতে চিরু নিয়ে বাচ্চাদের চুল আঁচড়াই তাহলে কিন্তু খুশকি সমস্যা অনেকটা কেটে যায় বাচ্চাদের খুশকির প্রভাব যখন অতিরিক্ত বেড়ে যাবে যাবে প্রচুর হয়ে হয়ে স্কিনের মধ্যে যদি দেখি আমরা লালচে যাচ্ছে সারাক্ষণ মাথা চুলকাচ্ছে বা সাদা চামড়া একদম বসে গেছে স্কাল্পের মধ্যে সাদা বসে গেছে অনেক জায়গায় রক্তের ডেলা হয়ে গেছে তো এই রকম হয়ে গেলে কিন্তু আর ফেলে রাখার কোনো ব্যাপারই নেই কারণ এটা ইনফেকশনে পরিণত হয়ে গেছে সঙ্গে সঙ্গে আমাদের ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তারের সহায়তা নিতে হবে ডাক্তারের কথা মতো চলতে হবে মেডিসিন নিতে হবে তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো যাওয়ার আগে ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে যাবেন আর অনেকেই হয়তো ভিডিও দেখছেন যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 আমার চ্যানেলটাকে তাদের একটু সাবস্ক্রাইব করে দিন আমার সাবস্ক্রাইবার আস্তে আস্তে আরও অনেক একটা বড় ফ্যামিলিতে তৈরি হচ্ছে তো আমি চাই আপনিও আমার একটা গুরুত্বপূর্ণ সাবস্ক্রাইবার হয়ে উঠুন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে আসি খুব তাড়াতাড়ি ভালো থাকবেন আপনারা টাটা বাই